আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো যেহেতু আমাদের মাঝে এখন রমজান মাস চলছে আমি এই রমজানকে কেন্দ্র করে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা কি সিয়াম পালন করছি না রোজা রাখছি এই বিষয়টা আমি এ বলতে যাচ্ছি আল্লাসুবাহানহুয়া তালা পবিত্র খোর আনুল ক্যারিমের সূরা বাকারার একশো তিরাশি নোংয়াতে বলছেন আনু কুতিব আলাইকুম সিয়াম হে ইমানদার সম্প্রদায় তোমরা যারা ইমান আনয়ন করেছো তোমাদের উপরে আমি রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছি বখারি জরিবার শাহ আল্লাহ বলেন মান স মা র মা বনা ই মান আ ওয়াতিসাবান গোফির আল্লাহু মা তাকদ্দামা মিজাম্বে যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে ইমান সহকারে সাবের নিয়তে

রোজা এবং সিয়াম এক জিনিস নয় রোজা মানে হচ্ছে উপবাস থাকা না খেয়ে থাকা খাবার খেলেন না পানি খেলেন না আর সিয়াম মানে হলো বিরত থাকা আল্লাহ রব্বুল আলমিন বলছেন সিয়াম পালন করার জন্য উপবাস শুধু উপবাস থাকার জন্যে নয় সিয়াম মানে হলো বিরত থাকা আর রোজা মানে হলো উপবাস থাকা বিরত থাকা মানে হলো ইসলামের যাবতীয় নিষিদ্ধ যে বিষয়গুলো রয়েছে তার থেকে বিরত থাকা আর যা কিছু পালন করতে বলা হয়েছে তাগুলো পালন করা যেমন আল্লাহ নবী বলেন আমি নিষেধ করেছি সমস্ত কিছু থেকে তোমরা দূরে থাকবে আর যা কিছু তোমাদেরকে করতে বলেছি তার সাধ্য তোমরা করার চেষ্টা করবে তাহলে সিয়াম মানে হলো বিরত থাকা আল্লাহ যা কিছু নিষেধ করেছেন নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকা এবং যা কিছু পালন করতে বলেছেন তা পালন করার নাম হচ্ছে সিয়াম আর রোজা মানে হলো উপবাস থাকা এবার সিয়াম এবং রোজার মধ্যে একটা পার্থক্য দেখেন একটা লোক সেরি খাওয়ার পর থেকে আপনার ফজরের সালাত আদায় করলো রোজা রাখার জন্য বা সিয়াম পালন করার জন্যে এবার সে ঘুম থেকে উঠেই তার উপার্জন হারাম সে হারাম উপার্জনে লেগে গেল তাহলে সে কিন্তু বিরত থাকতে পারলো না উপবাস থাকলো একটা ছেলে সিয়াম পালন করলো সে গার্লফ্রেন্ড নিয়ে সে ঘুরতে গেল তাহলে সে বিরত থাকতে পারলো না সে রোজা রাখলো না একটা মানুষ পর থেকে গিয়ে দেখেন মানুষকে করছে মারধর করছে মানুষের প্রতি জুলুম করছে সম্পদ অন্যায় ভাবে দখল করছে মানুষের প্রতি নির্যাতন করছে তাহলে সে বিরত থাকতে পারলো না সে রোজা রাখলো সিয়াম পালন করতে পারলো না একটা মহিলা সেয়ারি খাওয়ার পর থেকে গিয়ে দেখেন রাস্তায় ব্যাপর ধেহে গোড়া করছে চলাফেরা করছে পাপ কাজ করছে। সে রোজা রাখলো সিয়াম রাখতে পারলো না বিরত থাকতে পারলো না উপবাস থাকলো অথচ এখনো পানিও খায় নাই কোনো কিছু খায় না কেন সে বলতে রোজাদার ইফতারের সময় খেতে হবে আল্লাহ কি বলছে সিয়াম পালন করার জন্য রোজা রাখার জন্য বলেনি আপনি দেখেন বাংলাদেশে বেশিরভাগ মানুষ ঘুষ খাচ্ছে অথচ রোজাদার শোধ খাচ্ছে অথচ রোজাদার না আল্লাহ তো বলেনি আল্লাহ বলছে সিয়াম মানে বিরত থাকা তোমরা সিয়াম পালন করবে রোজা রাখবে না রোজা মানে উপবাস থাকা সিয়াম মানে বিরত থাকা বিরত মানে যাবতীয় নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকা মিথ্যা কথা থেকে বিরত থাকা গালি গালাস থেকে বিরত থাকা কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা হারাম নিষিদ্ধ যাবতীয় কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম আল্লাহ রব আলম সিয়াম ফরস করেছেন রোজা ফরস করেননি বহারি শরীফের ওই হাদিস যেটা আপনার এমনি মাজাতেও রয়েছে

রুব্বা সায়িব হজ্জুহু মিন সিয়ামে আল জৌই ওয়াল বলেন এমন অনেক সিয়াম পালনকারী রয়েছে শুধুমাত্র পানাহাট থেকে বিরত থাকে খাবার গ্রহণ থেকে বিরত থাকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকে এই তিন চারটা কাজ থেকে বিরত থাকা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না বিরত থাকতে হলে যাবতীয় নিষিদ্ধ বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এর নামই হচ্ছে সিয়াম সুপ্রিয় দশাশ্রোতা মণ্ডলী আসুন আমরা সবাই মিলে একটু বোঝার চেষ্টা করি যে সারা দিন খাবার গ্রহণ থেকে পানি পান করা থেকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকব আর যাবতীয় নিষিদ্ধ বিষয়ে কাজ করব। যাবতীয় নিষিদ্ধ বিষয়ে জড়িয়ে যাব আর সন্ধ্যার সময় গ্রেফতার করব আর আমরা পরকালে জান্নাত পেয়ে যাব না ব্যাপারটা এরকম নয় আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি সিয়াম পালন করার সিয়াম মানে যাবতীয় নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহ যা পালন করতে বলেছেন তা পালন করার চেষ্টা করা আল্লাহ সুবাহান ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু